গত কয়েক বছর ধরেই আমরা দেখছি যে রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছট পুজো নিষিদ্ধ করা হয় জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনে, এবং সেই কারণেই বিকল্প হিসেবে শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হচ্ছে কৃত্রিম জলাশয়। সেই ছবিও আপনাদের সামনে রেখেছি। যেহেতু রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর দক্ষিণ এবং পূর্ব কলকাতার দুটি সরোবরে ছট পুজো নিষিদ্ধ, তাই প্রশাসনের তরফ থেকে কলকাতা পুরসভার উদ্যোগে শহরের বিভিন্ন জায়গায় তৈরি করা হয় এরকমই কৃত্রিম জলাশয়। রবীন্দ্র সরোবরে ছট পুজোর উপর নিষেধাজ্ঞা জারি হওয়ার পর আশপাশের ওয়ার্ডগুলোতে এভাবেই অস্থায়ী জলাশয় তৈরি করা হচ্ছে। যেমন চন্দ্রমণ্ডল লেনের এখানে মাঠের মধ্যে মাটি কেটে একটা পুকুর তৈরি করা হয়েছে পুরসভার তরফ থেকে। এই পুকুরে ছটের আয়োজন করা এবং এখানে পুণ্যার্থীরা এসে পুজো করতে পারবেন। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশে এবারও ছট পুজো নিষিদ্ধ রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে, আর সেই মতো প্রশাসনের তরফ থেকে ব্যবস্থাপনাও শুরু হয়ে গিয়েছে। দক্ষিণ কলকাতা এবং পূর্ব কলকাতার এই দুটি সরোবরের গেটগুলিকে বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে। দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই বেশ কিছু গেট বন্ধ করে দেওয়া হয়েছে। আজ রাত 10টা থেকে সোমবার বেলা 12টা পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবর। প্রবেশ নিষিদ্ধ বলে দুটি সরোবরের গেটেই টাঙানো হয়েছে নোটিশ। আরও বিস্তারিত ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি সঞ্চয় মিত্র। রবীন্দ্র সরোবরে ছট পুজোয় নিষেধাজ্ঞা থাকার কারণে গতকালই কেএমডি এর তরফে নোটিশ দেওয়া হয়েছিল। আজ রাত 10টা থেকে 20 তারিখ দুপুর 12টা পর্যন্ত এই রবীন্দ্র সরোবর বন্ধ থাকবে। আজকে দেখা যাচ্ছে বিভিন্ন যে প্রবেশ পথগুলো রয়েছে সেখানে এভাবেই বাঁশের ব্যারিকেড তৈরি করা হয়েছে। অর্থাৎ দরজা বন্ধ করার যে ব্যবস্থা তার উপরে শুধুমাত্র ভরসা না করে মোটা মোটা বাঁশ দিয়ে এভাবেই দরজাটিকে সম্পূর্ণ সুরক্ষিত করা হয়েছে, যাতে কোনোভাবেই দরজা ভেঙে যে অপ্রীতিকর ঘটনা কয়েক বছর আগে ঘটেছিল তেমনটা না ঘটে। জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ মেনেই রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে ছট পুজো এবারও নিষিদ্ধ করা হয়েছে। এই প্রসঙ্গে কি বলছেন প্রাতঃভ্রমণকারীরা দেখুন। তো আগে যে অসম্ভব একটা ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছিল এখানে যে প্রশাসনিক হস্তক্ষেপের পর এখন লেক অনেকটা নিরাপদ, মানে প্রাকৃতিক বা যেটাকে আমরা বলি পরিবেশ দূষিত যেরকমভাবে হচ্ছিল সেটা এখন আর হচ্ছে না। বিগত 3-4 বছর ধরে প্রশাসনিক পদক্ষেপের পর এই জিনিসটা আমাদের এখানে ডেভেলপ করেছে। রাজ্যে ভোট হিংসায় নিহতদের পরিবার পিছু একজনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। পঞ্চায়েত ভোটের 4 মাস পর এই সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। পঞ্চায়েত ভোটে নিহতদের নিকট আত্মীয়কে হোমগার্ডে চাকরি দেওয়ার সিদ্ধান্ত রাজ্য সরকারের। ভোট হিংসায় নিহত 19 জনের পরিবারের সদস্যকে চাকরি দেওয়া হবে গত জুলাইয়ে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। যদিও বেসরকারি মতে পঞ্চায়েত ভোট হিংসায় রাজ্যে মৃতের সংখ্যা 50-এর বেশি। বিরোধী দলের যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার কি চাকরি পাবে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। গত 21 জুলাই এর মঞ্চ থেকে এই প্রসঙ্গে ঠিক কি বলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন। আমরা প্রত্যেকটা পরিবারকে 2 লক্ষ টাকা করে দিচ্ছি এবং একটা করে স্পেশাল হোমগার্ডের চাকরি দিচ্ছি। মনে রাখবেন আমরা হ্যাভস আর হ্যাভ নটস করি না, আমরা সিপিএম কংগ্রেস বিজেপি করি না। মানুষ মারা গেলে যেই মারা যাক সে আমার ভাই নয় আমার বোন। আমরা মৃত্যুকে কেউ স্বাগত জানাই না, মৃত্যুকে কেউ আমরা কামনা করি না। রাজ্যে ভোট হিংসায় নিহতদের পরিবার পিছু একজনকে চাকরি দেওয়ার সিদ্ধান্ত রাজ্য মন্ত্রিসভার বৈঠকে। এই প্রসঙ্গে কি বলছেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ দেখুন। আমাদের তো প্রায় 10-15 জন মারা গেছে, বিধানসভা থেকে ধরলে প্রায় 60-70 জন মারা গেছে। সেগুলো ইনক্লুড হবে কি না? আগে তো উনি ওনার নিজেদের লোকেদের চাকরি দিন, এই জন্য স্টেটমেন্ট মাঝে মধ্যে দেন উনি কতজনকে চাকরি দিয়েছেন। আর প্রতিদিন লোক খুন হচ্ছে পশ্চিমবাংলায়, তাদের কি হবে? চাকরি দিতে হবে না, খুনোখুনি বন্ধ করুন। যেটা দায়িত্ব ওনার উপরে আছে, উনি হোম মিনিস্টার আছেন, চিফ মিনিস্টার আছেন, এই হিংসা এবং দুর্নীতি দুটো বন্ধ করলে বাংলা অনেক এগিয়ে যাবে। পঞ্চায়েত ভোটের 4 মাস পর রাজ্য মন্ত্রিসভার বৈঠকে নেওয়া এই সিদ্ধান্ত প্রসঙ্গে কি বলছেন সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী, আপনাদের শোনাবো। মুখ্যমন্ত্রী তো বলছিলেন যে ভোট হিংসায় কেউ নিহত হয়নি, পরে বললেন যারা নিহত হয়েছে তৃণমূলের। তারপরে সবাই যখন সংবাদ মাধ্যমে দেখাচ্ছেন নাম চাওয়ার তাই হয়, সবসময় তো অসততা মিথ্যা মানুষের মৃত্যু নিয়ে
চার মাস পর এখন বোধ হয় ভেতর থেকে খুন হয়েছে এমন করে 19 জন না 22 জন না 26 জন যারা তালিকা করেছেন এটাও সত্যের থেকে অনেক দূরে। সেই কারণে ধামাচাপা দেবার জন্য অসততার সাথে নানান কারুকার্য করছেন, এটা যথাযথ বলে আমি মনে করি না। রাজ্য মন্ত্রিসভার বৈঠক তৃণমূল কংগ্রেস সরকার সবার সরকার, শাসক দলেরও সরকার বিরোধী দলেরও সরকার, সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় এবং গতকাল মন্ত্রিসভায় যেটা আলোচনা হয়েছে আজকে সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে যারা অন্য দলেও বিরাজ করেন বিপর্যয় ঘটেছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু দলমত নির্বিশেষে সবার পাশে দাঁড়িয়েছেন। যখন দুর্গাপুজো হয় সেই সময়ও কিন্তু তিনি কোন পুজো কমিটিতে বিজেপির নেতারা আছেন তাদের বাদ দিয়ে বাকিদের টাকা দেন না, কিন্তু আমরা দেখেছি সংকীর্ণ মানসিকতার কারণে বিজেপির নেতারা যে পুজোতে যুক্ত আছে সেই পুজোয় সরকারি অনুদানকে প্রত্যাখ্যান করে, এটাই তাদের রাজনৈতিক সংকীর্ণতার পরিচয়। কিন্তু মমতা ব্যানার্জি যখন মুখ্যমন্ত্রী তিনি বাংলার সর্বস্তরের মানুষের মুখ্যমন্ত্রী এবং তার এই নিরপেক্ষ আচরণটা বিজেপি শাসিত রাজ্যগুলোতে সেখানকার মুখ্যমন্ত্রীদের বা ভারতবর্ষের প্রধানমন্ত্রী শেখা উচিত।